শিক্ষিকা বদলি প্রতিবাদে ছাত্রছাত্রীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ। গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর শালগড়া ইংরেজি মাধ্যম এইচএস স্কুলের বায়োলজি বিভাগের শিক্ষিকা তরুণী ঘোষকে শালগড়া ইংরেজি মাধ্যম এইচএস স্কুল থেকে বদলি করে অন্যত্র একটি স্কুলে বদলি করার কারণে ছাত্রছাত্রীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। ছাত্রছাত্রীদের এই সড়ক অবরোধ ঘিরে শত শত যানবাহন থেকে শুরু করে জরুরি পরিষেবায় যাওয়া পথ চলতি মানুষ এবং সাধারণ মানুষরা আটকে পড়েন। ছাত্রছাত্রীদের দাবি, তাদের স্কুলের শিক্ষিকার বদলি যদি স্থগিত না করা হয় তাহলে ছাত্রছাত্রীদের এই সড়ক অবরোধ জারি থাকবে। স্কুলের এইচএম জানান, ছাত্রছাত্রীরা স্কুলের শিক্ষক থেকে অনুমতি না নিয়ে এই সড়ক অবরোধে বসে পড়ে। এই স্কুলের সর্বমোট শিক্ষক আছে 25 জন, ছাত্রছাত্রীর সংখ্যা 1250 জন, বায়োলজি শিক্ষিকা 1 জন রয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। এই প্রতিবাদটা তারা মাস্টার স্কুলের মাস্টার বদলি হয়েছে, হইতেই পারে বদলি, বদলির এগেনস্টে মাস্টার দেওয়া হয়েছে এবং আমরা দাবি, ছাত্ররা দাবি এবং আমরা ভালো মাস্টার নিয়ে একজন মাস্টার দিয়েছে, সে মানে বলতে গিয়ে হবে স্কুলে আইওই যায় এরকম মাস্টার দেওয়া হয়েছে, কিন্তু আমরা ছাত্ররা অভিযোগ হয়েছে আমরা এই মাস্টার লাগবে, এই মাস্টার দিলে আমরা সব কিছু আমরা সব মাস্টার লাগবে। আমরা এমনকি 7 জন মাস্টার নেওয়া হয়েছে এই স্কুলতে, সবচেয়ে ভালো মাস্টার নেওয়া হয়েছে জেডিএ, আর টাউনের মাস্টার যায় না, আমাদের গ্রামে দিয়ে দিছে একদম অচল, আমরা গ্রামের মাস্টার ভালো মাস্টারটি নেওয়া হয়েছে। আমি কথা কইছি জানি, কথার পরিবর্তে আমার কইছে যে 1-2 মাসের মধ্যে আমরা মাস্টার দেওয়া হইব, এই হলো আমার বক্তব্য।